মুসলিমরা কি কাফিরদেরকে ভালোবাসবে না ঘৃণা করবে? আচ্ছা, প্রথম হচ্ছে এখানে দুটো জিনিস, একটা হলো ভালোবাসা, মাহাব্বা বা যে যেটা ওয়ামাইয়াতাওয়াল্লাহুম ফাইন্নাহু মিনহুম, কোরআনে যেটা বলা হচ্ছে যারা তাদেরকে বন্ধু বানাবে তারা তাদেরই অন্তর্ভুক্ত হবে। এখানে বন্ধুত্ব অথবা ভালোবাসার সম্পর্ক বলতে সেটাকে বোঝানো হয়েছে, তাদেরকে বজম ফ্রেন্ড হিসাবে গ্রহণ করা, আন্তরিক বন্ধু হিসাবে গ্রহণ করা। আন্তরিক বন্ধুকে, আন্তরিক বন্ধু হচ্ছে যার কথা দ্বারা আমরা প্রভাবিত হই, যার কথায় আমি চলি উঠি বসি। কাফেরদেরকে এমন বন্ধু করতে নিষেধ করা হয়েছে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে মানুষের সাথে সুন্দর আচরণ করা। কাফেরদের সাথে সুন্দর আচরণ করা কি বন্ধুত্বের পরিচয়? না। কাফের তারা যেমন মুসলিমদেরকে আপন মনে করে না, মুসলিমরা তাহলে কীভাবে তাদেরকে আপন মনে করবে? কিন্তু এই আপন মনে না করাটা যেন আমাদের অসদাচরণের কারণ না হয়। মুসলিমের বৈশিষ্ট্য হচ্ছে সে অমুসলিমদের সাথেও সুন্দর আচরণ করবে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকুলু লিন্নাসি হুসনা, আর মানুষের সাথে সুন্দর কথা বলো। এবং সূরাতুল মুমতাহিনার 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন যে সমস্ত অমুসলিমরা তারা তোমাদেরকে তোমাদের সাথে যুদ্ধে লিপ্ত নয়, এবং যারা তোমাদেরকে তোমাদের দেশ এবং ঘর বাড়ি থেকে বের করে দেয়নি তাদের সাথে আদল ইনসাফপূর্ণ ব্যবহার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করছেন না। তাহলে এই দুটো দলিল দ্বারা স্পষ্ট হলো যে অমুসলিম যারা আমাদের সাথে যুদ্ধে লিপ্ত নয়, যারা আমাদের সরাসরি ষড়যন্ত্র করছে না আমাদের বিরুদ্ধে, আর সব সাধারণ মানুষের মতোই সে একটা একজন মানুষ, তাহলে তাদের সাথে সুন্দর আচরণ করতে ইসলাম নিষেধ করে না। শুধু সুন্দর আচরণ না, ন্যায়পূর্ণ আচরণ করতেও ইসলাম নিষেধ করে না। কিন্তু যে কোনো অমুসলিমের সাথে যদি আমরা হৃদ্যতাপূর্ণ ভালোবাসাপূর্ণ বন্ধুত্ব তৈরি করি তাহলে তাদের প্রভাব মুসলিম সমাজে উম্মার উপর পড়বে এবং একটা জনপদ মিসগাইডেড হয়ে যাবে। মুসলিমদের মধ্যে অসংখ্য উদাহরণ এটার আছে। আমরা দেখেছি বত্তলিকদেরকে যারা বন্ধু মনে করেছে তারা নিজেদের দেশ জাতির সব কিছু বিক্রি করে দিয়েছে, বিক্রি করার ব্যবস্থা করেছে। অতএব সেই ধরনের বন্ধুত্বপূর্ণ আচরণ অমুসলিমদের সাথে করা যাবে না।